মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের যেমন প্রথম একাদশ হতে চলেছে অবশ্যই এই ভিডিও আমি আপনাদেরকে আলোচনা করে জানাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে আপনিও প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেখানে আপনাদেরকে জানাই কলকাতা নাইট রাইডার্সের ভাই প্রথম একাদশে শেষ আয়া, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্ডের রাসেল, সুনীল নারিন, অনুকূল রয়, উমেশ যাদব, টিম সাউদি এবং তার সাথে শিবম মাবি এবং অ্যারন ফিঞ্চ এবং বাবা ইন্দ্রজিৎ বাদ হয়ে যাবে এবং তার পরিবর্তে আসবে স্যাম বিলিংস উইকেট কিপার এবং যত সম্ভব ভেঙ্কটেশ আয়ার। তো এই ছিল কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, আপনাদেরকে তো জানিয়ে দিলাম, কিন্তু আমার একটাই কোয়েশ্চেন ভাই এই কলকাতা নাইট রাইডার্স লখনউয়ের বিপক্ষে পুরো যেটা ম্যাচ ছিল তার কারণ সেরা দল না নিয়ে লাভালে অবশ্যই হবে, যেখানে ভাই অ্যারন ফিঞ্চ বারবার ফ্লপ তাও তাকে মাঠে নামাচ্ছে, ভেঙ্কটেশ আয়ার ভাই ফ্লপ কিন্তু ভাই এত ফ্লপ খায়নি, অ্যারন ফিঞ্চ ওপেনারে যত ফ্লপ খেয়েছে আমি একটা কথা বলে দিচ্ছি। তো আমার তো মনে হয় কলকাতা নাইট রাইডার্সের ভাই আর শেষ আয়ারের ক্যাপ্টেন্সি অত ভালো হচ্ছে না সত্যি কথা বলতে, এবছর টিম সিলেকশান যে করতে পারে না সে কোনো ক্যাপ্টেনের মধ্যেই পড়ে না আমার তো মনে হয়।